হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কুকিং ব্লগের আরও একটি ব্লগ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগে আমি আপনাদেরকে কিছু ব্যাগ দেখাবো। আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন, এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার এই পেজটিও আপনারা লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি মোট 5টি ব্যাগ কিনেছি আর 3টি ওয়ালেট কিনেছি। ওয়ালেটগুলো আমি আরেকটি ভিডিওতে আপনাদের দেখাবো, আজকে আমি এখানে আপনাদের ব্যাগগুলো দেখাবো। এখানে আমি আপনাদের আজকে 3টি ব্যাগ দেখাবো, এরকম ব্যাগ দেখাবো 2টি আর একটা ছোট পার্স ব্যাগ দেখাবো। এই প্রত্যেকটা ব্যাগ আমি কার্পিসা থেকে নিয়েছি আর এই সবগুলো ব্যাগ আমি বাংলাদেশে পাঠানোর জন্য কিনেছি। তো এরকম ব্যাগ আমি মোট 4টি কিনেছি। যেহেতু একই টাইপের ব্যাগ এই জন্য এখানে আমি আজকে আপনাদের 2টি ব্যাগ দেখাবো। এই ব্যাগের ম্যাটেরিয়ালটি হচ্ছে ফ্যাব্রিক ম্যাটেরিয়াল আর ওয়াশেবল এই ব্যাগটি। এই ব্যাগের মধ্যে 2টা কালার ছিল, একটা একটু হালকা গ্রিন কালারের মধ্যে ছিল আর একটা এরকম দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ, তারপর ব্ল্যাক আর ক্রিম কালার। তো এই ব্যাগটির মধ্যে অনেকগুলো ডিজাইন ছিল, 6-7টার মতো ডিজাইন হবে। তো আমি অন্য একটা ডিজাইন আমার পছন্দ হয়েছিল এই কালারটির মধ্যে, কিন্তু আমি ওই ডিজাইনটি পাইনি। তারপর আমি এই ডিজাইনটি পেয়েছি, এই ডিজাইনটি আমার কাছে ভালো লেগেছে। আর আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো সব হচ্ছে কার্পিসার হিট কালেকশন। এই ব্যাগগুলো এবার এতই হিট হয়েছে যে একদম স্টক আউট হয়ে গিয়েছিল। আমি একদম লাস্ট মুহূর্তে গিয়ে এই ব্যাগগুলো কিনেছি। আমি লাস্ট মুহূর্তে গিয়ে এই টাইপের 2টা ব্যাগ পেয়েছি, তো আমি সাথে সাথে 2টাই নিয়েছি। কারণ ওই মুহূর্তে আমি 2টা ব্যাগ যদি না নিতাম তাহলে পরবর্তীতে এই 2টা ব্যাগও আমি আর পেতাম না। তারপর অন্য আরেক দিন আমি কার্পিসাতে যাই, গিয়ে তারপরে সেম মডেলের আরও 2টা আমি ব্যাগ পাই। তারপর আসলে 2টা না, অনেকগুলোই ব্যাগ ছিল এই সেম মডেলের, তারপর ওইখান থেকে আমি আরও 2টা ব্যাগ নিয়েছি। এই ব্যাগগুলোর চাহিদা এবার অনেক বেশি ছিল, এই জন্য হয়তো বা দোকানে আবার স্টক করা হয়েছে এই ব্যাগগুলো। তো এই যে এখানে আমি একই মডেলের 2টা ব্যাগ দেখাচ্ছি, তো একই মডেলের আমি এরকম 4টা ব্যাগ নিয়েছি। তো 2টা ব্যাগ দেখাচ্ছি আমি এখানে। এই ব্যাগগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আগেই বলেছি এই ব্যাগের মধ্যে 6-7টা ডিজাইন ছিল, একটা ব্যাকপ্যাকের ডিজাইন ছিল, আবার ওয়ালেটও ছিল। তো আমি ব্যাকপ্যাকটা নিয়েছি, ব্যাকপ্যাকটা আমি আমার নিজের জন্য নিয়েছি। এই ব্যাকপ্যাকটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এটার সাথে যে ম্যাচিং ওয়ালেট ছিল সেটা আমি নিইনি, কারণ ওয়ালেটটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। ব্যাগগুলোই আমার কাছে বেশি ভালো লেগেছে, তো এই ব্যাগগুলো আমি নিয়েছি। আর এই সবগুলো ব্যাগ আমি বাংলাদেশে পাঠাবো, আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড বাংলাদেশে যাবে, ওনার সাথে আমি এই সব কিছু দিব। ব্যাগ ছাড়াও আমি আরও অনেক কিছু কিনেছি বাংলাদেশে পাঠানোর জন্য, সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে আমি দেখাবো। এই ব্যাগটি এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগের সামনের সাইড, সামনে 2টা পকেট আছে, এই সাইডে একটা জিপার পকেট, আর এই ওপরের সাইডেও আরেকটি পকেট আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপরে আরও একটি পকেট আছে। তো ব্যাগের ডিজাইনটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আর এই যে ভেতরের সাইডটা এখন আপনাদের দেখাবো, আগে আমি জিপারটা খুলে নিচ্ছি। ব্যাগের এই ভেতরের জিপারটা খোলার পরে দেখতে পাচ্ছেন এটা ব্যাগের ভেতরের চেম্বার। ভেতরে এখানে একটা এমনিতে পকেট চেম্বার আছে, আবার এই জিপার সিস্টেমের আরেকটা পকেট চেম্বার আছে। আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু ব্যাগটা অনেকখানি বড়। যারা কলেজ বা ভার্সিটিতে পড়ে তাদের জন্য আমার মনে হয় এই ব্যাগটা বেস্ট, কারণ 1-2টা খাতা বা বই নিয়ে কলেজ বা ভার্সিটিতে যাওয়া যাবে, অথবা 1-2টা কাপড় চোপড় নিয়ে কোথাও বেড়াতে যেতে চাইলে সেটাও যাওয়া যাবে, অথবা যাদের বেবি আছে তারা বেবিদের ডাইপার, কাপড় চোপড়, খাবার দাবার নিয়ে ক্যারি করেও বাইরে যেতে পারবেন। তো সেই হিসাব থেকে আমার কাছে ব্যাগটা ভালো লেগেছে। এখন ব্যাগটা আপনাদেরকে একটু দেখাই। এই ব্যাগটা মূলত একটা সাইড ব্যাগ, এই যে এটা দেখতে পাচ্ছেন ব্যাগের বেল্ট। আর এই ব্যাগের আরও একটি বিশেষত্ব আছে, এই বিশেষত্বর কারণেই আমার কাছে এই ব্যাগটি বেশি ভালো লেগেছে। এই ব্যাগের 3টা সিস্টেম, মানে 3টা সিস্টেমে এই ব্যাগটা ক্যারি করা যাবে। এই যে এটা হচ্ছে ব্যাগের বেল্ট, এই বেল্টটা দিয়ে ব্যাগটা সাইডে নেওয়া যাবে। আবার এই বেল্টটা যদি কারো কাছে ছোটো মনে হয় বেল্টটা বড় করা যাবে। এই যে সাইডের যে বেল্ট আছে একটা, মানে এই ব্যাগটা 2টা পাশে 2টা এই যে হুক সিস্টেম একটা বেল্ট আছে,
এই বেল হুকটাকে খুলে বেলটাকে বড় করা যাবে। কিভাবে বড় করা যাবে আমি দেখাচ্ছি। ফার্স্টে দুই সাইডেরই এই হুকটা খুলে নিতে হবে। হুকটা খুলে বেলটাকে টান দিয়ে বড় করতে হবে। তারপরে এই যে উপরের সাইডের যে রিং আছে, এই রিংয়ের সাথে হুকটাকে আবার জয়েন করে দিতে হবে। দুই সাইডে এই কাজটা করতে হবে, তাহলে ব্যাগটা মানে একটু বড় হবে, মানে বেল্টটা একটু বড় হয়ে যাবে। যদি কারো কাছে বেল্টটা ছোট মনে হয় তাহলে এইভাবে বেল্টটা বড় করা যাবে। দেখতে পাচ্ছেন এই নিচের হুক দুইটা খুলে আমি উপরের রিংয়ের সাথে জয়েন করে নিয়েছি, আর এই বেলটা কিন্তু বড় হয়ে গেছে। তো কেউ যদি এইভাবে ব্যাগটার বেল বড় করতে চায় তো বড় করতে পারবে। তো ব্যাগটার আরও একটা সিস্টেম আছে, ব্যাগটাকে ব্যাগ প্যাক হিসেবে ইউজ করা যাবে। কীভাবে ব্যাগ প্যাক হিসেবে ইউজ করতে হবে সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে মানে বেল দুইটা যেভাবে আগে লাগানো মানে জয়েন করা ছিল, নিচের দিকে রিংয়ের ভেতর যেভাবে জয়েন ছিল আমি সেভাবে আগে জয়েন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি দুইটা সাইডের বেল্ট আবার আগের মতো জয়েন করে নিয়েছি, মানে আগে যেভাবে বেল্টটা ছিল সেভাবেই আমি জয়েন করেছি। এখন এই ব্যাগটা আপনারা কীভাবে ব্যাগ প্যাক হিসেবে ইউজ করা যাবে সেটাই আপনাদের দেখাবো। এই যে দুই সাইডে যে বেল্টটা আছে, এই দুই সাইডের বেল্টটাকে একটু টান দিয়ে বড় করতে হবে। দুই সাইড থেকে এই কাজটা করতে হবে, মানে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী বেল্টটাকে বড় করে, মানে দুই সাইডের বেল্টটাকে বড় করে নিতে হবে। মানে পেছনে নেয়ার মতো যতটুকু বড় করা দরকার অতটুকু বড় করে নিতে হবে। এই যে দুইটা সাইডের বেল্টকে যখন এভাবে বড় করা হবে, দেখতে পাচ্ছেন বেল দুইটা কিন্তু পেছনের সাইডে চলে গেছে, আর এইভাবে পেছনে ঝুলিয়ে ব্যাগটাকে ব্যাকপ্যাক হিসেবে ইউজ করা যাবে। এখন আমি আপনাদের আরও একটি ব্যাগ দেখাবো, ছোট্ট একটি ব্যাগ। এই ব্যাগটি খুবই ছোট এবং সিম্পল একটি ব্যাগ, কিন্তু খুবই স্টাইলিশ। মানে আমার কাছে মনে হয়েছে ব্যাগটি সিম্পল কিন্তু অনেক স্টাইলিশ। আর এই ব্যাগটি যারাই দেখেছে সবাই অনেক পছন্দ করেছে। আর এই ব্যাগটিও এবারে হিট কালেকশন ছিল। এই ব্যাগটাও দোকানে আমি একটাই পেয়েছি, আমি আরও একটা পাইনি। ব্যাগটা আমার খুবই ভালো লেগেছে। যদি আমি আরও একটা ব্যাগ পেতাম তাহলে আমি আমার নিজের জন্যই নিতাম, কিন্তু ব্যাড লাক আমি আরেকটা ব্যাগ পাইনি, একটাই পেয়েছি। তো এই ব্যাগটা যেহেতু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এই ব্যাগটা আমি নিয়েছি। এখন আমি আপনাদের পুরো ব্যাগটি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ব্যাগের উপরে সুন্দর একটি বেল্ট আছে, মানে একটা চেন সিস্টেম বেল্ট। আর এই বেল্টের জন্য ব্যাগটা বেশি ভালো লেগেছে, আর এই বেল্টটাই ব্যাগের সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি করেছে। এই ব্যাগটা এভাবে হাতে ঝুলিয়েও নেওয়া যাবে, যদি কেউ নিতে চায় সেটাও নিতে পারবে। আবার একটি বেল্ট আছে এক্সট্রা, বেল্টের সাহায্যে কাঁধে ঝুলিয়েও নিতে পারবে। তো একটু পরে আমি বেল্টটা দেখাবো, আগে আমি ব্যাগের ভেতর সাইডটা দেখিয়ে নিই। ব্যাগের হুকটা এভাবে খুলে তারপরে ভেতরে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাগের ভেতরে পেছন সাইডে একটি চেম্বার আছে, ছোট্ট একটি চেম্বার, আর একটা ছোট্ট চেইন চেম্বার আছে। আর এই যে মিডলে আরও একটি পকেট আছে, আর এই সামনের সাইডেও আরও একটি পকেট আছে। মানে মোট এখানে তিনটি চেম্বারের একটি ব্যাগ। আর এই যে এখানে একটি বেল্ট আছে, এই বেল্টের সাহায্যে ব্যাগটি কাঁধে ঝুলানো যাবে। এই বেল্টের যে দুই সাইডে দুইটি হুক আছে, এই দুইটা হুক ব্যাগের যে রিং আছে উপরের সাইডে, এই রিংয়ের মধ্যে ঝুলিয়ে তারপরে কাঁধে নেওয়া যাবে। এই সবগুলো ব্যাগ আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ব্যাগগুলো খুবই ভালো লেগেছে। আর আমি দেখেছি আপনারা আমার শপিং ব্লগ এবং কুকিং ব্লগ দুইটাই খুব পছন্দ করেন, তো এই জন্য আমার ব্লগ করতে খুব ভালো লাগে। তো সামনে আরও ব্লগ নিয়ে আসব, কুকিং ব্লগও থাকবে, শপিং ব্লগও থাকবে। তো সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটি এখানে শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।